এটা জন্মদিন হচ্ছে না কেক নিয়ে টানাটানি হচ্ছে ধরতে পারবে না, বুঝেছো? হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি খুব ভালো আছি। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এটা বার্থডে পার্টি ছিল, তো ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল, লেটে আপলোড করা হচ্ছে। কিছু মনে করো না বন্ধুরা, ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো, খুব মজা পাবে দেখে। তো বার্থডে পার্টিটা খুব তাড়াতাড়ি প্ল্যান করা হয়েছে, তার জন্য তাড়াতাড়ির মুহূর্তে আমাদের বাড়ির পাশেই এটা রেস্টুরেন্ট, সেখানে সকলে মিলে আমরা পৌঁছে গিয়েছিলাম বার্থডে সেলিব্রেট করার জন্য। যখন আমরা দল বেঁধে কোথাও যাই, সকলে আশেপাশের মানুষজন এমনভাবে দেখে যেন মনে হচ্ছে যে আমাদের গার্জেন নিয়ে যায় না বলে এরা কি অন্য কিছু ভাবে কিনা বুঝতে পারি না। তো যেহেতু আমরা সকলে মেয়েরা মিলেই যাই কোথাও গেলে, তাতেও প্রবলেম। আসলে মানুষের দৃষ্টিভঙ্গি, তাদের চিন্তাভাবনাগুলো বিভিন্ন রকম হয়ে থাকে, তাই জন্য তাদের কথাবার্তা বা তাদের বাচনভঙ্গি, কাকে কীভাবে বলবে, কী ভাবছে, সব রকমগুলো তাদের চিন্তাভাবনাগুলো একটু আলাদা হয়ে যায়। যখন তুমি একা কোথাও যাবে, তাতেও মানুষের অনেক প্রবলেম, তাতেও মানুষ অনেক কথা শোনাবে। যখন বন্ধু বান্ধবী সকলে মিলে কোথাও ঘুরতে গেলে বা পার্টি করছো, বার্থডে সেলিব্রেট করছো, তাতেও অনেক কথা শোনাবে। আর যখন মেয়েরা সকলে মিলে কোথাও যাবে, তাতেও বলবে যে এদের কি গার্জেন ছেড়ে দিয়েছে, গার্জেনবিহীন, গার্জেন নেই, একাটা এরকম ঘুরে বেড়াচ্ছে। আসলে না, মানুষের চিন্তাভাবনা, মানুষের দৃষ্টিভঙ্গি, কোথায় কী কাকে বলতে হয়, ভাবে যে মনে হচ্ছে তারা খুব ভালো, বাকিটা সব খারাপ। আসলে না, এত লোকের কথা না কান দিয়ে না নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করতে হয়। আসলে আমাদের কাছে স্মৃতিগুলোই থেকে যাবে, আমরা পরবর্তীকালে স্মৃতিগুলো দেখব, মনে হবে যে আমরা কত সুন্দর জীবনগুলো কাটিয়েছি, কত মুহূর্ত আমাদের একসাথে কাটিয়েছি। তাই যখন যে মুহূর্তগুলো আমাদের জীবন আসে, সেগুলো আনন্দ সহকারে কাটানো উচিত, এর ওর কথা কান না দিয়ে। কারণ মানুষ বেঁচে থাকলে মানুষের সুনাম করে না, কিন্তু মানুষ মরে গেলে তার প্রচুর সুনাম করে, আরে মানুষটা খুব ভালো ছিলই। তার জন্য এর ওর কথা, সমাজের কথা না কান দিয়ে যদি তুমি ভালো হও, পরোপকারী হও, আর যদি নিঃস্বার্থ মানুষের পাশে থাকো, তাহলে প্রতিটা মুহূর্তকে উপভোগ করো, নিজের যেটা ভালো লাগে নিজে সেটা করো, এর ওর কথা কান না দিয়ে। এমন কিছু করো না যাতে তোমার ক্ষতি হয়, তাহলে কিন্তু তুমি খুব ভালোভাবে জীবন কাটাতে পারবে। কারণ আমাদের মাথার উপরে যিনি ভগবান বসে আছেন, আমাদের কর্মেরই কিন্তু বিচার করবে, তাই না? তাই ভালো কর্ম করে যাও। প্রতিটা মানুষের জীবনেই জন্মদিনটা খুব একটা বিশেষ মুহূর্তের দিন, যে দিনটা সে জন্ম হয়েছে সে দিনটাকে সে আনন্দ সহকারে উপভোগ করতে চায়, সে মুহূর্তগুলোকে সকলের সাথে, পরিবারের সাথে, বন্ধুবান্ধবের সাথে কাটাতে চায়। দেখুন, এই বার্থডে কেক কাটাটা এখন রীতি হয়ে গিয়েছে, যে বার্থডে সেলিব্রেট হয় কেকের মাধ্যমে, কেক কাটার মাধ্যমে। কিন্তু আমাদের গ্রামগঞ্জে কিন্তু বা অনেকেরই শহরের দিকে অনেকেরই রীতি নিয়ম আছে, যে পায়েস খাওয়ানো বা প্রদীপ জ্বেলে ধূপ ধান দিয়ে বড়রা সবাই আশীর্বাদ করে, মালা ঘুমসি পড়া, এটা আমাদের গ্রামের দিকেই রীতি নিয়ম, অনেক শহরেও আছে কালচার। বাট এখন কেক কাটাটা একটা ফ্যাশন হয়ে গেছে বলতে পারো। তো বাড়িতেই নিয়মগুলো হয়েছে, তারপরেও বান্ধবীরা মিলে সকলে মিলে কেকটা সবাই মিলে কাটা হচ্ছে, সেলিব্রেট করা হচ্ছে। তো একজনের বার্থডে উইশ করা হয়েছিল, কিন্তু সে যেহেতু সামনে ছিল না তার জন্য কেক কাটা হয়নি। তা আরেকজনের বার্থডে ছিল, তো একসাথেই দুজনের কেক কাটা হলো, সেলিব্রেট করা হলো দুজনেরই বার্থডে। তো এইভাবে স্মৃতিগুলো ঠিক সকলের মনে থাকে। তো আমরা বার্থডে সেলিব্রেট করার জন্য ওখানে গেলাম, সকলে মিলে গিয়ে দেখলাম একটা রুম, পাশের রুমটা পুরোটাই খালি ছিল। তো ওখানে আমাদের সেলিব্রেট করতে খুব সুবিধা হয়েছিল, ফাঁকা ছিল, সবাই মিলে বার্থডে কেক কেটে সেলিব্রেট করে আবার পাশের রুমে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। তো খাওয়া দাওয়া আগের থেকে অর্ডার দিয়েছিলাম দেরি হবে বলে, তো খাওয়া দাওয়া করে ফাইনালি আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও, সবার বার্থডেতে সকলে এনজয় করেছে, ওকে ব্লেসিং দিও, ভালোবাসা দিয়ে, আশীর্বাদ দিয়ে, যেন ওরা খুব ভালো থাকে, সুস্থ থাকে। থ্যাংক ইউ সো মাচ।